সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। অমিত শাহের দরাজ সার্টিফিকেট পেয়ে ফের চাঙ্গা মুকুল রায়। আসন্ন পুর ভোটে বিজেপির তুরুপের তাস হতে চলেছে একদা তৃণমূলের চাণক্য মুকুল রায়। এখন পর্যন্ত বঙ্গ বিজেপিতে বড়সড় পদ না পেলেও দলের শীর্ষ নেতাদের এ রাজ্যে প্রধান ভরসা হিসাবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন মুকুল রায়। সম্প্রতি অমিত শাহের রাজ্য সফরে এই ধারণাই আরও স্পষ্ট হয়েছে। গত লোকসভা ভোটে এরাজ্যে বিজেপির 2-18 আসন জয়ে মুকুল রায়ের বড়সড় ভূমিকা রয়েছে বলে মনে করেন মোদি শাহরা। মুকুলের জন্য এ রাজ্যে তৃণমূল স্তর থেকে বিজেপির সংগঠন মজবুত হচ্ছে বলে মনে করেছেন দলের শীর্ষ নেতারা। দিন কয়েক আগেই কলকাতায় এসে মুকুল রায়ের ভূমিকা ভূয়সী প্রশংসা করে গিয়েছেন দলের শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিলীপ রাহুলদের সামনেই মুকুলের ভূমিকার প্রশংসা শোনা গিয়েছে অমিত শাহর মুখে। আসন্ন পুর ভোটে মুকুলকেই বঙ্গ বিজেপির দায়িত্ব দিতে চলেছেন অমিত শাহ। এদিকে অমিত শাহর প্রশংসা পেয়েই দলের অন্দরে ফের জমি শক্ত করতে নেমে পড়েছেন একদা তৃণমূলের সেকেন্ড ম্যান মুকুল রায়। দিলীপ ঘোষ দ্বিতীয়বারের জন্য রাজ্য বিজেপির সভাপতি মনোনীত হওয়ার পর থেকে দলে কোণঠাসা হয়ে পড়েছিলেন মুকুল রায়। এমনকি দলের বড় কোনো সভা মিছিলেও মুকুল রায়কে দেখা যায়নি। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক ক্ষেত্রে মতের অমিল হওয়াতেই ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেছিলেন মুকুল রায়। তবে এ ব্যাপারে মুকুল রায় নিজে কখনও কোথাও প্রকাশ্যে কিছু বলেনি। তবে সম্প্রতি অমিত শাহের রাজ্য সফরে ছবিটা বদলেছে। ফের একবার মুকুলকেই ভোট পরিচালনার যাবতীয় দায়িত্ব দিয়েছেন অমিত শাহ। কীভাবে এ রাজ্যে পুরো ভোটে সাফল্য আনা যায় সে ব্যাপারে মুকুলকে গেম প্ল্যান সাজানোর দায়িত্ব সঁপেছেন অমিত শাহ। দলের শীর্ষ নেতার দরাজ প্রশংসায় সভাপতি খুশি মুকুল রায়। বিজেপি সূত্রে জানা গিয়েছে অমিত শাহ সার্টিফিকেট পেয়েই ফের পুরানো মেজাজে দেখা গিয়েছে মুকুল রায়কে। দলের তৃণমূল স্তরের নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন মুকুল রায়। এখন দেখা যাক আসন্ন পুর ভোটে কতটা সাফল্য পায় বিজেপি।